ট্রাম্পের সমর্থন ল্যাপেনকে। আন্তর্জাতিক ডেস্ক। ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন আজ 23 এপ্রিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে এর মধ্যে নিজের পছন্দের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দৃষ্টিতে এবারের ফরাসি নির্বাচনে সবচেয়ে শক্তিশালী প্রার্থী ন্যাশনাল ফ্রন্টের ল্যাপেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 24 ঘন্টা আগে এই মন্তব্য করলেন ট্রাম্প। দক্ষিণপন্থী ল্যাপেনের সঙ্গে অবশ্য সরাসরি সাক্ষাৎ হয়নি ট্রাম্পের। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ফ্রান্সে যা চলছে তা দেখে মনে হচ্ছে ল্যাপেনই সবচেয়ে শক্তিশালী প্রার্থী। ল্যাপেনকে ট্রাম্প অনুমোদন দিলেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার অবশ্য বলেছেন, ফরাসি নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব কোনো পছন্দ নেই। ট্রাম্পের মন্তব্যের মাত্র একদিন আগে এন মার্সে দলের প্রার্থী এমানুয়েলের মাতৃদ্ধা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেন। স্পিকার অন করে কথা বলার ওই সময়ের ভিডিও চিত্র তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করেন। ওবামা মাতৃদ্ধা সংযোগ সামনে আসার পরেই ট্রাম্প ল্যাপেনের পক্ষ নিলেন। বলে রাখা ভালো, ল্যাপেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রশ্নে গণভোট আয়োজনে আগ্রহী, এমন আলোচনাও রয়েছে। ফ্রন্ট ন্যাশনালের প্রার্থী এক্ষেত্রে কঠোর ভূমিকা নিতে পারেন। সেক্ষেত্রে ইইউভুক্ত দুটি দেশ জার্মানি ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটারও আশঙ্কা রয়েছে। সাবেক এই অভিবাসন সংক্রান্ত আইনজীবী নির্বাচনী প্রচারে বলেছেন, ইইউ এর নীতির বিরুদ্ধে গিয়ে ফ্রান্সের সীমান্ত ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনতে তিনি আগ্রহী। এই নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি বৈধ ভোট না পেলে নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী 7 মে। প্রথম পর্বে 11 জন প্রার্থী নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে যে 2 প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তাদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিতীয় পর্বে। ফ্রান্সের বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর ইতিহাসে অবশ্য এখন পর্যন্ত মাত্র একবারই দ্বিতীয় পর্বে নির্বাচনের প্রয়োজন পড়েনি। জনমত জরিপে আপাতত সবচেয়ে এগিয়ে আছেন 2 প্রার্থী, তবে তারা কেউ মূল ধারার 2 প্রধান রাজনৈতিক শিবির রক্ষণশীল বা সমাজতান্ত্রিক দলের নন। সবচেয়ে তরুণ প্রার্থী 39 বছর বয়সী এমানুয়েল মাতৃদ্ধা। তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন চরম দক্ষিণাপন্থী ন্যাশনাল ফ্রন্ট দলের নেত্রী মারিন ল্যাপেন। তার প্রধান প্রতিশ্রুতি নিরাপত্তা, তবে একই সঙ্গে অভিবাসীদের প্রবেশ কঠোর হাতে দমন করার কথাও বলেছেন তিনি। তাদের ঠিক পরেই রয়েছে রক্ষণশীল দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিও, তারপর রেডিকাম বাম প্রার্থী জিয়ালুক মেলাসো। তবে সমীক্ষা বলছে এদের দুজনের গ্রহণযোগ্যতা প্রথম দুজনের তুলনায় অনেক কম। জয়ী প্রার্থী আগামী 14 মের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। এবার অবশ্য ওলাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন না, যদিও সাংবিধানিকভাবে তার সুযোগ ছিল। গত 1 ডিসেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা ঘোষণা করেন তিনি, কারণ হিসেবে বিশ্লেষকরা বলেছেন তার জনপ্রিয়তার ঘাটতি। ফ্রান্সের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটল, প্রথম মেয়াদের পর সাধারণত সব প্রেসিডেন্টেই দ্বিতীয়বারের মতো নির্বাচন করেছেন, তবে তেমন কিছু এবার দেখা যাচ্ছে না। এবার নির্বাচন প্রথম ফল জানা যাবে 24 বা 25 এপ্রিল, আর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে 26 এপ্রিল। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনও এবছর অনুষ্ঠিত হবে। উচ্চকক্ষ সিনেটের অর্ধেক আসনের নির্বাচন আগামী সেপ্টেম্বর এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের জুনে। সূত্র এএফপি বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।